তারা যদি নির্বাচনে আসে তাদেরকে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এবং পিছিয়ে দেওয়া না বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে তারা বলুক যে নির্বাচন আসে সবাইকে আমরা কালকে ছেড়ে দেব তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকারও দেয়নি আমাদের দলও দেয়নি নির্বাচনে কাউকে আনার জন্য অপরাধকে ক্ষমা করব এই ধরনের তিনি বলেছেন যে এক রাতেই যদি বিএনপি রাজি হতো নির্বাচনে এক রাতেই সবাইকে বের করে জামিন দিয়ে বের করে দিত উনি কিভাবে বের করবেন দায়িত্বশীল একজন মন্ত্রী হিসাবে এই বক্তব্য উনি এড়াতে পারেন না আমি যা বলছি আমি কোনো ভুল বলি নাই এবং আমি সামান্যতম আমার একদম বক্তব্য ঠিক আছে এবারেও যে নির্বাচন এসছে আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে সকল রাজনৈতিক দল এই নির্বাচন অংশগ্রহণ করুক বিএনপি একটা বড় দল এটা আমরা সবসময় বলি বিএনপির অংশগ্রহণ করা দরকার কিন্তু বিএনপি সবসময়ই নির্বাচন থেকে সরে যাওয়ার নানান রকম তারা বন্দি করেছে আমরা কি দেখেছি ১৩ সালে ১৪ সালে ১৫ সালে আমার বক্তব্য হলো এটি যে আওয়ামী লীগ আন্তরিকভাবে চেয়েছে বিএনপি অংশগ্রহণ করে এই কথাটা বলতে গিয়ে আমি সেদিন কিছু কথাবার্তা বলেছি কিন্তু তাদের ধারণা তারা নির্বাচনে আসতে চায় না তারা সবসময় চেয়েছে নির্বাচনটা বানচাল করতে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট সেটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি দেয়া কাউকে দেবে কখনো সঠিক হতে পারে এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকারও দেয়নি আমাদের দলও দেখুন ওনারা সবসময় এই পলিসিটা নির্ধারণ পলিসিটা অ্যাডাপ্ট করেন যখন দেখা যায় যে তাদের দলের স্বার্থ বিরোধী কোনো কথা কোনো ব্যক্তি বলেন তখন সেটা সত্য কথা বলেন তখন সেটা হয়ে যায় ব্যক্তিগত আবার যখন কেউ যে কোনো কথাই বলুক তখন সেটা দল ওন করে আপনাদের বা আমাদের সকলেই মনে রাখা উচিত ডক্টর আব্দুর রাজ্জাক ক্যাবিনেট মিনিস্টার ইট ইজ ক্যাবিনেট রেসপন্সিবিলিটি একজন সংসদীয় গণতন্ত্রের ক্যাবিনেট মিনিস্টার হিসাবে যখন একটা কথা বলেন সেই কথা সমস্ত ক্যাবিনেটের রেসপন্সিবিলিটি থাকে এবং উনি কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম মেম্বারও বটে অতএব ওবায়দুল কাদের সাহেব তার এবং তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্ম ঢাকার জন্য এ যেন শাক দিয়ে মাছ ঢাকার সামিল এই সমস্ত কথাবার্তা আদালত অবমাননার সামিল এবং দায়িত্বশীল একজন মন্ত্রী হিসাবে এই বক্তব্য উনি এড়াতে পারেন না সবচেয়ে বড় কথা সংসদীয় গণতন্ত্রে ক্যাবিনেট রেসপন্সিবিলিটি আছে একজন ক্যাবিনেট মেম্বার যা কথা বলবেন সমস্ত ক্যাবিনেটের কথাটা একজন ক্যাবিনেট মিনিস্টার বলে থাকেন ডক্টর আব্দুর রাজ্জাক উনি বলেছেন যে এক রাতেই যদি বিএনপি রাজি হতো নির্বাচনে এক রাতেই সবাইকে বের করে জামিন দিয়ে বের করে দিত উনি কীভাবে বের করবেন তার কথায় প্রমাণিত হচ্ছে যে আদালত সরকার চালাচ্ছে আদালতের কাজ জামিন হবে কার বিরুদ্ধে মামলা হবে কে গ্রেপ্তার হবে সবই কিন্তু সরকার চালাচ্ছে এবং এটা আমি মনে করি ওনার এই বক্তব্য আদালত অবমাননা আমি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি তার এই বক্তব্য মাধ্যমে বিচার বিভাগকে হ্যাঁ প্রতিপন্ন করা হলো সরকার নির্দেশে বিচার বিভাগ চলে এটাই প্রমাণিত হলো এটা কিন্তু ঠিক না আমাদের যারা দেশের মানুষ চায় না বিচার বিভাগে দেশের নির্বাহী বিভাগ কোনো হস্তক্ষেপ করুক কিন্তু তার এই বক্তব্য বোঝা গেল তারা হস্তক্ষেপ করছে এবং একদিনই বের হয়ে যায় তুমি সব সকল নেতাকর্মী বিশেষ নেতাকর্মী এতে কী প্রমাণ করে দুঃখজনক জাতির জন্য শিল্পী আমাদের বিচার আমরা যদি তাদেরকে গ্রেপ্তার না করতাম আপনারা দেখছেন যে এই যে আমার বাসার সাথেই পরবর্তী বাসাটাই হলো চিফ জাস্টিস প্রধান বিচারপতির বাসা আমি গাড়ি নিয়ে বেরিয়েছি আমি অফিসে যাব যাওয়ার সময় শুনলাম যে এরকম এখানে একটা গাড়ি আক্রমণ করেছে এবং পরে গিয়ে দেখলাম আমার ইয়ারা স্টাফরা তারা এসে বলল অনেক মানুষ রক্তাক্ত বিএনপির এই মিছিলে যারা ছিল বা মিটিংয়ে এসছে তারা তাদের এই গাড়িতে আক্রমণ করেছে এবং এদেরকে আহত করেছে তারপরেই তো শুরু হলো আপনারা দেখেছেন
চিফ জাস্টিসের বাসার দোতলায় পর্যন্ত ঢিল মারছে। তার আপনারা দেখছেন যে তার যে গেট, গেটের যে পুলিশ সিকিউরিটি থাকে সেই রুম গিয়ে তছনছ করছে। এই পরিস্থিতিতে সাংবাদিককে হত্যা করেছে, হত্যা করেনি, তাকে নির্মমভাবে মেরেছে, নিহত হইতে পারত একজন মানুষকেও তারা কিভাবে মেরেছে। তারপরেও তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তো সারা দেশে তারা সন্ত্রাসের আগুন ছড়িয়ে দিত। আমরা দেখি নাই 14 সালে তারা কি করেছে, 15 সালে 150 মতো মানুষকে শুধু পুড়িয়ে হত্যা করছে। আমাদের কাছে প্রত্যেকের নাম আছে, লিস্ট আছে, কত মানুষকে আহত করেছে। এখনও তারা এই আগুনের দহনের জ্বালায় তারা কষ্ট পাচ্ছে, তারা ব্যথিত, আর্তনাদ করে এখনও। এই যে কত বড় কষ্ট, একজন মানুষ আগুনে পুড়ে তার মুখ ভস্ম হয়ে গেছে, সে এখনো বেঁচে আছে, এই বেঁচে থাকার কি অর্থ? এর চেয়ে নিষ্ঠুরতা বর্বরতার কি হতে পারে? এর চেয়ে পৈশাচিকতা কি হতে পারে? 20,000 এদেরকে গ্রেপ্তার না করলে কি বাংলাদেশে আজকে এই গাড়ি চলতেছে? এখন হরতালের দিন আপনি গাড়ি দেখতেন? এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমাদের। 30 দিন, 90 দিন একটানা অবরোধ হরতাল করেছে, রেল লাইনে কয়েকদিন আগে রেল লাইন তুলেছে, পরশুদিন রেল লাইন তুলেছে, কীরকম গাড়িগুলো পড়ে আছে, কীরকম এই বিভৎস, কি ভয়ার্ত অবস্থা, কি ভয়ঙ্কর। এরা নিষ্ঠুর, তারা জানে না যে এই গাড়ি যদি পড়ে যায় এটা কি একটা যুদ্ধ চলছে, এটা কি স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ? কীভাবে গেরিলা কায়দা এরকম রেল লাইন তুলে নিয়েছে এবং কতগুলো মানুষ আহত হয়েছে? এখানে শিশুরা ছিল, মহিলারা ছিল, এই যে বর্বরতা, তারপরেও আমরা কেন গ্রেপ্তার করছি? গ্রেপ্তার তো করতেই হবে। গ্রেপ্তারকে বল, ফখরুল ইসলাম আলমগীরকে আগুন দিছে, তার নির্দেশ ছাড়া কি আগুন হয়েছে? কেউ না কেউ নির্দেশ দিবে, এই হরতাল ইয়ের জন্য টাকা দিতে হবে, বোমা বানাইতে পয়সা দিতে হবে, তাদেরকে মোটিভেটেড করতে হবে, তারপর তারা গিয়ে গাড়িতে আক্রমণ করবে, গাড়িতে বিদেশে। হ্যাঁ, আসল নির্দেশদাতা তো বিদেশে, যাই থাক তার কথাই তো চলে না। যারা মাঠে থেকে কর্মীদেরকে সহযোগিতা করছে, টাকা পয়সা দিচ্ছে, কাজে আজকে দেশে যেটুকু শান্তি আছে, নির্বাচনটা যে হচ্ছে, এটা তো আমাদের কনস্টিটিউশন অব্লিগেশন, নাহলে তো আপনার তৃতীয় শক্তি, অপশক্তি আসবে, সাংবিধানিক শক্তি আসবে ক্ষমতায়, সেটি ভালো না, নির্বাচনটা করা ভালো। এবং নির্বাচন করার জন্য মানুষের জীবন কে সচল রাখার জন্য, মানুষের জীবনকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, পাশাপাশি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, এগুলাকে চলমান রাখার জন্য এই গ্রেপ্তার করা ছাড়া কি? তারা বলুক যে নির্বাচন আসুক, সবাইকে আমরা কালকে ছেড়ে দেব। বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে যে তারা যদি নির্বাচনে আসে তাদেরকে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, এবং পিছিয়ে দেওয়া না, বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জেলে না রেখে দেশ অচল হয়ে যায়, অচল হবে, সেটা তো আমরা চাই না। মানুষ কি হবে দেশে যদি অর্থনীতি না চলে, শিল্প কারখানা না চলে, অর্থনীতি যদি চলমান না থাকে, তাহলে কি হবে? অনেক মানুষ অনাহারে থাকবে, শিল্প কারখানা বেতন পাবে না, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। কাজে এস ছাড়া আমাদের জন্য কোনো গত্যন্তর ছিল না, কোনো অল্টারনেটিভ ছিল না। যেটা করেছি আমরা চিন্তা ভাবনা করে করেছি, এখনও তাদের উচিত বলা যে আমরা আর যাই করি, আমরা সমাবেশ করব, আমরা মানববন্ধন করব, আমরা মিছিল করব, শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিব, আমার বিরুদ্ধে স্লোগান দিবে, আমার নিপাত চাবে, আমার কুসুম পুত্তলিকা পুরাবে, কিন্তু কারো গাড়িতে আগুন দিবে না, কারো পুলিশকে মাথা থেতলিয়ে হত্যা করবে না, পুলিশকে হত্যা করবে না, পুলিশের গাড়িতে আগুন দেয়, পুলিশ কি বসে থাকবে? পুলিশের নিজের জীবনে নিরাপত্তা আছে না? আজকে গাজাতে ইসরায়েলিরা এবং আমেরিকানরা তারা সম্মিলিতভাবে হসপিটালে বোমা মারছে, সারা পৃথিবী তাদেরকে ঘৃণা করে, বর্বরোচিত হামলা, সারা পৃথিবী প্রতিবাদ করছে, আর আমেরিকার প্রেসিডেন্ট বলছে এটা তাদের অধিকার, তাদের আত্মরক্ষার অধিকার আছে, তারা এটা সঠিক করছে। এই কথা বলারও তো লোক আছে পৃথিবীতে, এই কথা বলারও। আমাদের গাড়ি রেল লাইন পড়ে গেছে, 7টা বগি পড়ে গেছে, তারপরেও বলে যে আমরা, আপনিও বলছেন যে আমরা তাদেরকে গ্রেপ্তার করছি, গ্রেপ্তার না করলে কীভাবে হবে? আমেরিকা কীভাবে বলছে যে
ইসরায়েলিদের জিউদের ই আছে আত্ম রক্ষার অধিকার আছে কাজে এই গুলি চালাতে চালাইতে পারে এইভাবে হসপিটাল আক্রমণ করে শিশু মহিলাদেরকে হত্যা করতে পারে এটা আমি বলছি না রাজনীতির মাঠে যে আলোচনা সেটি আপনার কাছে প্রশ্ন করলাম না সেটি ঠিক আছে আপনি তাদের পক্ষ থেকেই বলছেন আমিও উত্তর তাদের উদ্দেশ্যেই দিচ্ছি মাননীয় কৃষিমন্ত্রীর নামে খবরটি ইন্টারভিউতে প্রকাশ করেছেন তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয় আওয়ামী লীগ দলীয় নিয়ম নীতি ভঙ্গ করে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট সেটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভব প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে এটা কখনো সঠিক হতে পারে এ ধরনের কোন প্রস্তাব আমাদের সরকারও দেয়নি আমাদের দল আমরা দলীয়ভাবে এ ধরনের প্রস্তাব দিইনি এটা আর বিএনপির 20,000 নেতাকর্মী জেলে আছে এটাও তো আমরা স্বীকার তাদের জেলে আছে কত এই হিসাবটা আমি মির্জা ফখরুলের কাছে অনেকবার চেয়েছি তাদের জেলে কত আছে সেই তালিকাটা তারা বের করে এরকম উদ্ভব 20,000 একটা নাম্বার বলে দিলেও সেটা সবাই বিশ্বাস করবে এমন তো বিশ্বাস করার তো কোনো কারণ এত লোক গ্রেপ্তার হবে আর আইন ভঙ্গ করে পুলিশকে হত্যা করে যারা জেলে আছে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে কোর্টের এজলাসে হামলা করে পুলিশ হাসপাতালে হামলা করে প্রকাশ্য বিচারকে একজন পুলিশকে পিটিয়ে তার মাথা পেটে গেছে সেটা পর্যন্ত সেখানে পর্যন্ত তাকে পেটানো হচ্ছিল বারবার তখন তার লাশ হয়ে যাওয়ার পরও তাকে আঘাত করা হয়েছে এত অমানবিক এত নিষ্ঠুরতা যারা ঘটিয়েছে তাদের তো আইনের আওতায় আসতেই এখানে নির্বাচনে কাউকে আনার জন্য অপরাধকে ক্ষমা করবো এই তো আওয়ামী লীগ না